আল্লাহ আমার সাথে প্রতারণা করা হয়েছে, আল্লাহ আল্লাহ আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আল্লাহ আল্লাহ আমারে ঠকাইছে, আল্লাহ। সুমাইয়ার সাথে ফেসবুকে প্রেম করে সর্বশ্রান্ত হয়েছেন বরিশালের সৌদি আরব প্রবাসী যুবক রাকিবুল। 2019 সালের 15ই অক্টোবর বরিশালের বানারীপাড়া থানার বাইশারি গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র সৌদি আরব প্রবাসী রাকিবুলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় কুষ্টিয়া সদর উপজেলা উদিবাড়ি এলাকার মুক্তার হোসেনের মেয়ে সুমাইয়া শিমুর। প্রায় আড়াই বছর চলতে থাকে সেই প্রেম ভালোবাসা। প্রেমের টানে 2022 সালে দেশে ফিরে আসেন রাকিবুল। এরপর রাকিবুলকে কুষ্টিয়াতে ডাকেন সুমাইয়া এবং পরিচয় করিয়ে দেন তার পরিবারের সাথে। সুমাইয়ার মা পপি খাতুন সুমাইয়ার সাথে রাকিবুলের বিয়ের প্রস্তাব দেন। পরিবারের সদস্যদের না জানিয়ে বিয়ে করতে পারবে না বলে আপত্তি জানায় রাকিবুল। সুমাইয়ার পরিবারের জোরাজুরির কারণে বিয়ে গোপন থাকবে এই মর্মে 2022 সালের ফেব্রুয়ারির 9 তারিখে 1.5 লক্ষ টাকা দেনমহরে পোড়াদহের ইয়ার কাজীর মাধ্যমে বিয়ে হয় রাকিবুল এবং সুমাইয়ার। বিয়ের পর কুষ্টিয়া চৌরহাস নূর আবাসিক হোটেলে ফুল সজ্জা হয় তাদের। এরপর রাকিবুল নিয়মিত সুমাইয়ার নানা বাড়িতে যাওয়া আসা করতে থাকে। এক পর্যায়ে সুমাইয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং জীবন ও জীবিকার তাগিদে রাকিবুল চলে যান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সৌদি আরব যাওয়ার পরেও তাদের ভালোবাসা চলতে থাকে আগের মতোই। রাকিবুল তার উপার্জনের অধিকাংশ অর্থ বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টে সুমাইয়া ও তার মা পপি খাতুনের কাছে পাঠাতে থাকে। হঠাৎ গত মে মাসে 11 তারিখে সুমাইয়ার দুলাভাই রাকিবুলের ভাই আব্দুর রাজ্জাকের ঠিকানায় বিবাহ বিচ্ছেদ চেয়ে ডাকযোগে তালাকনামা পাঠায়। খবর শোনার পর থেকে প্রবাসী রাকিবুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মোবাইল ফোন বন্ধ থাকার কারণে সুমাইয়া ও তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন রাকিবুল। রাকিবুল জানান, প্রেমের নামে প্রতারণার নাটক সাজিয়ে সুমাইয়া ও তার পরিবারের সদস্যরা তার নিকট থেকে আনুমানিক 4 লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও দামি মোবাইল ফোন হাতিয়ে নিয়েছেন। এই বিষয়ে রাকিবুলের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন বলেও জানা গেছে। ওইদিকে রিনা খালার ছেলের অনুষ্ঠান, এদিকে টাকা যাইতে দেরি। শুক্রবারে অনুষ্ঠান ছিল রিনা খালার ছেলের, আমি ওই শুক্রবারে ঠিক মতন টাকাটা দিতে পারি নাই, ওই নিয়ে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল। তারপর থেকে আমার সাথে আর কথা বলে না। পরে শুনি যে রিনা খালার ছেলের অনুষ্ঠানের দিন ওই ছেলের সাথে বলে বিয়ে ঠিক করছে, আপনাদের সবাই সাথে দেখা করাইছে, লাল ভাইয়ের সাথে বলে কথা বলাইছে, এই আর কি, বুঝছেন। এখন এরা শুধু আমার সাথে এইরকম মিথ্যা অপবাদ দিতে আছে, আমি নাকি সুমাইয়ারে তালাক দিছি। আমি যদি সুমাইয়ারে তালাকই দেবো তাহলে কেন সুমাইয়ার পিছিয়ে পড়ে থাকবো আমি? আর বড় খালায় বলতেছে যে এই তুমি তালাক দিছো এর জন্য সুমাইয়া তোমার সাথে ভিডিও কলে কথা বলে না। আচ্ছা আমি যদি তালাকই দিই তাহলে কী জন্য আমার কাছ থেকে টাকা নিছে? তারা কি মেয়ে নিয়ে কি ব্যবসা শুরু করছে? কেন আমার সাথে এরকম করছে? আমার কেন তালাক দেয় না? আমার তালাক দিয়ে ওই ছেলের সাথে বিয়ে বসতো, সমস্যা ছিল না, কেন আমার কাছ দিয়ে টাকা নিছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? আপনারা শুধু বলবেন, আপনাদের কাছে একটা অনুরোধ যে এই তোরা কোরআন হাতে নিয়ে কি বলতে পারবি যে রাকিব এই তোরে তালাক দিছে কি না? আমার শুধু শুধু মিথ্যা অপবাদ দেয় আমি নাকি তালাক দিছি, এই অপবাদ দিতেছে আমারে। আর আরেকটা কথা, সুমাইয়ার আব্বু আমারে বলছে যে আমার বরিশাল থেকে যদি কোনো লোক আসে কুষ্টিয়াতে তাহলে আমার এইরকম বলছে, যদি আসে তাহলে কালকেই আমি কাগজপাতি সব গুছাই ফেলাম, যে তোমার বাড়ি থেকে যদি লোক আসে তাহলে আমি কী করবো? আমার এরকম ভয় দেখায় তাহলে বলে সুমাইয়ার ডিভোর্স দিয়ে দেবে আমারে। বলছে সুমাইয়ার আব্বু বলে যদি আমার বরিশাল থেকে যদি কোনো লোক আসে তাহলে আমি কালকেই আমি যা করার করে ফেলাম। সুমাইয়ার আব্বু আমার এইটা বলে। আবার সুমাইয়ার আব্বু আমারে বলে যে আমি আমার সাথে বাটপারি করছি, সুমাইয়া বলে তোর মন রক্ষার জন্য সিটারি করছি, সুমাইয়ার আম্মু বলে তোর সাথে বিয়েই দিই নাই সুমাইয়ার, আবার সুমাইয়ার আম্মু বলে তোর সাথে হোটেলে থাকেই নাই, এইরকম অনেক কথাবার্তা বলে। আমি শুধু ছোটো মামা, তারপরে হচ্ছে বাবুল মামা, তারপরে হচ্ছে বড়ো খালা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এটা হচ্ছে আল্লাহর কোরআন। মানুষ মরে যাবে কিন্তু আল্লাহর এই কোরআনের দায়িত্ব একমাত্র আল্লাহ নিছে। কারণ শুনেন, এই কোরআন আমি বুকে নিয়ে বলতেছি, আমি কোনো মিথ্যা বলতেছি না। মানুষ 99টা খুন করে, খুন করার পরেও যদি আল্লাহর কাছে ফিরে আসে, ঠিক আছে, আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ মাফ করে দেয়। 99টা খুন করেও কিন্তু মানুষ ক্ষমা পাইছে। আমি সুমাইয়ারে এখনও বলি যে সুমাইয়ারে আমি 2-3 দিন আগেও আমি বলছি সুমাইয়ারে, গেছে 26 তারিখ আমি সুমাইয়ারে বলছি সুমাইয়া এখনও ফিরে আসো, সময় আছে, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করে বলো আল্লাহ ক্ষমা করিয়ে দেখ, এখনও সময় আছে, ফিরে আসো। আমি
আমার নামে যখন এই বদনাম দিছে, আমি সুমাইয়ারে তালাক দিছি, এরকম বদনাম দিছে যখন, এতদিন আমি সুমাইয়ারে ভালোবাসতাম, আমি চাইছিলাম না সুমাইয়ার কোনো, কেউ যদি কেউ ভালোবাসে তাহলে সে চায় না কখনোই তার, কখনোই তার বদনাম হইতে। এখন আপনারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমি এখন যদি কঠোর হইয়া যাই, যদি আমি চাই না কারো মান সম্মান, সুমাইয়ার মান সম্মান ক্ষয় হোক, কারণ আপনারা যদি এখন যদি ওরা যে শুরু করছে, তাহলে আমি যদি এখন তদন্ত করি, কারণ পৃথিবীর সবাই কিন্তু ঘুষখোর না, পৃথিবীর সব পুলিশ ঘুষখোর না, পৃথিবীর সব সাংবাদিক ঘুষখোর না, আমি যদি চেষ্টা করি, আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করতে পারি। এখন আমার হাতে একটাই পথ, আমি যদি এটা সত্যটা যদি তদন্ত করতে দেই কারো কাছে, তাহলে হয়তো বা আপনাদের মান ইজ্জত থাকবে না। আমি চাই না এখনও কারো মান ইজ্জত শেষ করতে। এখন আপনাদের কাছে এই একটাই, এই আমার নামে শুধু শুধু এই অপবাদ দিতেছে, মিথ্যা অপবাদ। এই দেখেন আমার হাতে এটা কোরআন, এটা হচ্ছে আল্লাহর কোরআন, এটার ভিতরে কোনো ভুল নাই, আমি মিথ্যা বলিনি, এটা অন্য কোনো কিতাব না, এটা হচ্ছে আল্লাহর কোরআন, এটা হচ্ছে আল্লাহর কোরআন। আমি এই কোরআন হাতে নিয়ে বুকে নিয়ে বলছি। আপনারা জানি না, হয়তোবা সুমাইয়ার আম্মু, সুমাইয়ার আব্বু, সে কান্নাকাটি করে আপনাদের যা বলে আপনারা সেইটাই বিশ্বাস করেন, কিন্তু আমি রাখি এই বুকে কোরআন নিয়ে বলতেছি। ওরা এই যে অপবাদটা দিছে, এটা মিথ্যা অপবাদ। আমি সুমাইয়ারে বলছি, সুমাইয়া তুমি যদি আমার কেয়ামত পর্যন্ত তালাক দাও, আমি রাকিব যদি তোমার তালাক না দেই, তাহলে কোনো লাভ নেই, তুমি কেয়ামত। সুমাইয়া আমার বলছে এক তালাক, দুই তালাক, তিন তালাক, সুমাইয়া আমার তালাক দিছে। আমি রাকিব বলছি যে তুমি আমার কেয়ামত পর্যন্ত যদি তালাক দাও, আমি রাকিব যদি তোমার তালাক না দিই, তাহলে কোনো লাভ নাই, শুধু শুধু আমার এই মিথ্যা অপবাদ দিতেছে আমার ফাঁসানোর জন্য। আপনাদের কাছে একটা অনুরোধ, সুমাইয়ের আব্বু আম্মু আমার বলছে ওই দিন যে আমি যদি কুষ্টিয়া যাই, বা আমার বাড়ি থেকে যদি কুষ্টিয়া কেউ যায়, তাহলে বাবুর মামায়, মামারা, খালারা, তারা বলে, সবাই কথাবার্তা বলছে, সবাই বলে ই করছে যে আমার বাড়ি থেকে যদি কেউ যায়, তাহলে তারা বলে কুফাইয়া, কুষ্টিয়া কেউ গেলে বলছে আমরা কুফাই মারিয়া ফেলাম, মামাদের নামে এইটা বলে আমার কাছে, বুঝছেন? এই আমি শুধু আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে খালা, খালা, মামা, আপনারা যারা আছেন সবাই এই দেখেন আমার বুকের উপরে, এটা কিন্তু আল্লাহর কোরআন। যদি আমার এই কথা বিশ্বাস আপনাদের না হয়, তাহলে এই কোরআনের কথা, কোরআন দিয়ে আপনারা অবিশ্বাস করছেন, এটা কোনো অন্য কিতাব নেই, এটা হচ্ছে আল্লাহর কোরআন। মানুষ মারা যাবে, মানুষ কিন্তু মারা যাবে, কিন্তু কেয়ামত পর্যন্ত এই আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। একটা কথা কি জানেন, আমি আজকে রাত্রেও তাহাজ্জুদ নামাজ পড়ছি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ সুমাইয়ারে হেদায়েত দাও, আল্লাহ সুমাইয়ার উপর রহমত করো, আল্লাহ আল্লাহ সুমাইয়ারে উপর রহমত করো, আল্লাহ সুমাইয়ার আব্বুরে হেদায়েত দাও, আল্লাহ সুমাইয়ার আম্মুরে হেদায়েত দাও, আল্লাহ তুমি ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আল্লাহ তোমার কাছেই শুধু হেদায়েত। যদি আল্লাহ, যদি এই তোমার এই কোরআন, তোমার এই কোরআন যদি তারা বিশ্বাস করে, একটা একটা ছেলে একটা মেয়ে যদি বিবাহ করে, আল্লাহর হুকুম ছাড়া বিবাহ হয় না, আল্লাহ কার সাথে কার বিয়া হইবে, কার সাথে কার জোড়া দেবে, একমাত্র আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে, জন্মের আগে নির্ধারণ করে রাখছে যে কার সাথে কার বিয়া হইবে, কার সাথে কার বিয়া হইবে, এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। আমি আল্লাহরে বলছি, আল্লাহ তোমার এই কোরআন যদি তারা না মানে, এই কোরআন যদি না বিশ্বাস করে, এই কোরআনে আছে, এই কোরআন যদি তারা না মানে, না বুঝে, আল্লাহ হয় তুমি সুমাইয়ার হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করে দাও, হয় সুমাইয়ের আব্বু আম্মুরে হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করে দাও। আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাইন্ডলি একটা কথা বলছি, আরও বলছি, আল্লাহ তুমি নাকি মজলুমের দোয়া কবুল করো, আল্লাহ আমার সাথে প্রতারণা করা হয়েছে, আল্লাহ আল্লাহ আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আল্লাহ আল্লাহ আমারে ঠকাইছে, আল্লাহ আল্লাহ তুমি কোরআনে বলছো, এই কোরআন সাক্ষী, আল্লাহ আল্লাহ তুমি বলছো যে যদি মজলুমের দোয়া তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ আমি মজলুম, আল্লাহ আমি মজলুম, আমারে ঠকাইছে, আল্লাহ আল্লাহ আমি মজলুম হিসাবে তোমার দ্বারা একটা রিকোয়েস্ট, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহরে বলছি, আল্লাহ আমি মজলুম, আল্লাহ তুমি নাকি মজলুমের দোয়া কবুল করো, আল্লাহ হয় তুমি হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করিয়া দাও, হয় সুমাইয়ারে হেদায়েত দাও, সুমাইয়ার আব্বাম্মুরে হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করিয়া দাও। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্না করি এইটা বলছি, হয় আল্লাহ হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করিয়া দাও, আল্লাহ আমার যে সংসার ভাঙতেছে, আল্লাহ তুমি তার বিচার করো। আমি আল্লাহর কাছে বলছি, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। আরও বলছি, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কেয়ামতের দিনে, সব কেয়ামতের দিন তুমি বিচারক, আল্লাহ তুমি বিচার করবা, আল্লাহ আল্লাহ তোমার সমকক্ষ কেউ নাই, আল্লাহ আল্লাহ
দুনিয়ার মানুষের কাছে যদি বিচার চাই, দুনিয়ার মানুষ সঠিক বিচার করে না, আল্লাহ আল্লাহ তুমি তো কিয়ামতের দিন হিসাব নেবা, আল্লাহ আল্লাহ তুমি তো কিয়ামতের মালিক, আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে বিচার দিই, আল্লাহ তুমি সব থেকে বড় বিচারক, আল্লাহ আল্লাহ তোমার কাছে একটাই বিচার দিছি, আল্লাহ হয় তুমি হেদায়েত দাও না হয় তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তুমি ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না, আল্লাহ আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ হয় তুমি হেদায়েত দাও না হয় তুমি ধ্বংস করে দাও। আমি ভিডিওটা বেশি করবো না, কারণ ভিডিওটা বেশি করলে পরে আপনাদের কাছে পাঠাইতে পারবো না।